যদি আমি পারি তাহলে তোমরাও খুব সহজেই এরকম নরম তুলতুলে ইডলি বাড়িতেই বানাতে পারবে, তাও আবার নিজস্ব ঘরোয়া ব্যাটার বানিয়ে। কিভাবে বানাবে সেটা দেখিয়ে দিই। যার জন্য এখানে চাল নিয়েছি, যে কোনো গ্লাস বা বাটিতে 3 বাটি চাল নিতে হবে। আর চালটা একটু কম দামে সেদ্ধ চাল হলে বেশি ভালো হয়। এটাকে ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে, আর ধুয়ে নিয়ে প্রায় 1 ঘন্টা মতন এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবে। এর সাথেই নিতে হবে একটু বিউলির ডাল বা অনেকে কলাইয়ের ডাল বলো, যেটা নাকি খোসা ছাড়ানো, সেইটাকে মাত্র 1 গ্লাস নিতে হবে। 1 গ্লাসই নিতে হবে বা 1 বাটি, যেই বাটিতে নিয়ে নেবে চাল সেই বাটিতেই ডাল নেবে, তাহলে পরিমাণটা ঠিক থাকবে। এটাকেও ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতন রেখে দেবে। ব্যাস 1 ঘন্টা পরে যখন চাল আর ডালটা ভালো করে ভিজে যাবে তখন এটাকে নিয়ে নেবে। আর দেখো এখানে চালটা সুন্দর মতন ভিজে গেছে। এর মধ্যে আমি 1 কাপ মতন আতপ চাল দিচ্ছি, তোমরা চাইলে সেখানে চিড়েও ব্যবহার করতে পারো। ব্যাস এবার এটাকে একটা মিক্সিতে নিয়ে সুন্দর করে পেস্ট বানাতে হবে। পেস্ট বানানোর সময় একটুখানি ধ্যান রাখতে হবে, সেটা হচ্ছে যে পেস্টটা তোমরা বানাচ্ছো সেটা একদম মিহি করবে না, মানে একদম যেটাকে বলে পাতলা করবে না। এটাকে একটু সুজির মতন দানা দানা রাখবে, তাহলে দেখবে তোমাদের ইডলিগুলো খুব সুন্দর ফুলো ফুলো হবে। তারপরে এইটাকে একটা বড় বাটিতে নিয়ে নেবে। তোমরা যদি কম পরিমাণে বানাতে চাও তাহলে গ্লাস বা কাপের পরিমাণটা ছোটো রাখবে, তাহলেই হবে। ব্যাস তারপরে আলাদা করে এবার ডালটাকেও পিষে নিতে হবে। ডালটাকে কিন্তু মিহি করেই পিষে নিতে হবে। এটাকে চালের মিশানোর মধ্যে, চালের পেস্টের মধ্যে দিয়ে এবার ভালো করে একটা যে কোনো ঘুটনি দিয়ে এরকম করে ফেটিয়ে নিতে হবে। সুন্দর করে ফেটিয়ে নেবে, তাহলে দেখবে চালে ডালে ভালো করে মিশে গেছে আর এটা একটু ফ্লাফিও হয়ে যাবে। তারপরে এটাকে দেখে দিতে হবে কিন্তু এবার সারা রাত, সারা রাত এটাকে ঢেকে একটা যে কোনো বড় পাত্র নিচে রেখে তারপর রেখে দেবে। সকালবেলা দেখবে রীতিমতো এটা কিন্তু অনেকটা ফুলে যায়, আর ফুলে গিয়ে একদম মানে পুরো থালার ওপরে চলে আসে। তো এরপরে এটাকে একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিবে নুন আর খাবার সোডা। হ্যাঁ, 1 চিমটে খাবার সোডা দেবে, খুব বেশি দেবে না কিন্তু। এবার এই যে ঘনত্বটা দেখছো এরকম ঘনত্বই রাখবে, বেশি পাতলা বা বেশি গাঢ় করবে না, তাহলেই দেখবে ইডলিগুলো মানে একদম দোকানের মতন হবে। ব্যাস এটাকে একটা ইডলি পাত্র নিয়ে নেবে, সেটার মধ্যে জল দিয়ে একে একে কিন্তু প্রত্যেকটা কন্টেনার এর মধ্যে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে এটাকে মোটামুটি 15 মিনিট মতন ফুল হাই ফ্লেমে এইভাবে এটাকে ভাপিয়ে নিতে হবে। আর ব্যাস ইডলি কিন্তু একদম তৈরি, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। তোমরাও কিন্তু চাইলে এভাবেই ঠিক বানাতে পারো। এরপরে এটাকে একটা যে কোনো চামচ দিয়ে বের করে নেবে, খুব সহজেই বেরিয়ে আসবে। অনেকে অবশ্যই একটু তেল লাগিয়ে নেয়, চাইলে তোমরাও সাদা তেল একটু লাগিয়ে নিতে পারো। আমি কিন্তু তেল, যে কোনো তেল ছাড়াই করি। তো দেখো এটা কিন্তু রেডি হয়ে গেছে। এর সাথে বানাবো একটা নারকেলের চাটনি। তো নারকেলের চাটনিটা কিন্তু মানে এটা আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, তাই একদম অথেন্টিক সাউথ ইন্ডিয়ান নাও বলতে পারো। তো এর মধ্যে ছোলার ডাল দিয়েছি, তার সাথে নারকেল দিয়েছি, একটু কাঁচা লঙ্কা আর দিয়েছি আদা। দিয়ে নিয়ে এটাকে কিন্তু ভাজা করে একটু ঠান্ডা করতে রেখেছি। এর মধ্যেই আমার ছেলে এসছে, ওর একটু কারিগরি করবে বলে। তো যাই হোক, ওর কারিগরি করা শেষ, চলে গেছে। এবার আমার ভাজা ডাল আর এই যে নারকেলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এটাকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিতে হবে কিন্তু একটা ফোড়ন, পরিমাণ মতন অল্প একটু জল মিশিয়ে নেবে। যার জন্য কিন্তু গরম তেলে দিয়ে দিয়েছি কারি পাতা, শুকনো লঙ্কা আর সর্ষে দিয়ে মিশিয়ে দিয়ে ব্যাস রেডি ইডলি আর চাটনি।